কৈলাস শহরে মাফিয়াগিরি চলবে না। ঠিকাদারি নিগু বাণিজ্য নিয়ে শুক্রবার সন্ধ্যায় কৈলাস শহরের রাজপথ কাঁপিয়ে জঙ্গি মিছিল করে কংগ্রেস দল এই কথাগুলো জানান দেন। মিছিলের নেতৃত্ব দেন কৈলাস শহরের বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা স্বপন কুমার দাস, রুদ্রেন্দু ভট্টাচার্য, আশিস সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস দলের দাবি, বেশ কিছুদিন ধরে ঠিকাদারি নিগু বাণিজ্য নিয়ে কৈলাস শহরে অস্থির পরিবেশ চলছে। তার মধ্যেই বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। দুদিন পূর্বে কংগ্রেস দলের কর্মী তপন দাসকে টেন্ডার সারেন্ডার করার জন্য বেধড়কভাবে মারপিট করা হয়েছে। এসবের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় জেলা কংগ্রেস ভবন থেকে জঙ্গি মিছিলটি শুরু হয়ে শহরের রাজপথ খাপিয়ে থানার সামনে থেকে পশ্চিম বাজার হয়ে পুনরায় কংগ্রেস অফিসে এসে শেষ হয়েছে। মিছিল শেষে বিধায়ক বীরজিৎ সিনহা জানান, কৈলাস শহরে যে ঠিকাদারি বাণিজ্য নিয়ে অরাজকতা চলছে তা বেশিদিন চলতে দেওয়া যায় না। অতিসত্বর যদি প্রশাসন এই সমস্ত ঠিকাদারি বাণিজ্য নিয়ে দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আগামী দিনে কংগ্রেস দল আরো বৃহত্তর আন্দোলন ও কর্মসূচির ডাক দেবে। মিছিলে যুবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নির্বাচনের পর এ ধরনের জঙ্গি মিছিল কৈলাস শহরবাসী প্রথম দেখেছে বলে মনে করছেন। আমরা লক্ষ্য করছি কৈলাস শহরে মাফিয়া রাজ কায়েম হয়েছে। এই মাফিয়া রাজ দমন করার জন্য রাজ্য সরকার ই টেন্ডারের ব্যবস্থা করেছে। ওই ই টেন্ডারের মধ্যেও সন্ত্রাস নগরে আমরা আর্থিকের বাড়িতে তার বাড়িতে হামলা হয়েছে। আর জিসিবি গাড়ি দিন দুপুরে নাম বলবো না, এই সন্ত্রাসীরা গিয়ে উড়াল দিয়ে কুপিয়ে নষ্ট করেছে। রাত্রেবেলা আমি ওই গাড়িটি আমি নিয়ে আসি, সাহায্য করেছি। এবারে তপন দাস আমাদের একজন নেতা, ও কাজ পেয়েছে এই টেন্ডারের মাধ্যমে, তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে, সারেন্ডার করেছে। আবার সে রাজি হয় নাই, তার জন্য তাকে প্রাণঘাতী আমরা হয়েছি। পুলিশ এখনো সঠিক কোনো ব্যবস্থা, এবং গাড়িগুলো অনুরোধ, একটা ছেলেকে মারপিট করে বুথ প্রেসিডেন্ট নাকি বিজেপি মারপিট করেছে, হাসপাতালে অনেক দিন ছিল, দশটা সেলাই হয়েছে তার মাথায়, পুলিশ কিছু করে নাই। এবং তারা 50% অ্যাভাব করে অফিসার কিছু ইঞ্জিনিয়ার সব মিলে সরকারি টাকা লুট করছে এবং কাজ আবার নিম্নমানে। এটার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি। হাজার লোক এসছে, যুবকরা বেরিয়ে এসেছে। আপনারা জানেন নাকি দৌড়া শহরে ব্যবসা চলছে, শত শত ছাত্র যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এটা পুলিশ দেখে কিছু করে নাই, এই যে অনুগ্রহ করা ক্ষেত্রের সামনে সেখানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস রাখি, এসপিকে আমি কালকে কথা বলেছি যে পূজার পরেই আমরা এসপি অফিস গেলাম বাজার, এই আমি বলেছি এটা ব্যবস্থা নেই, নাহলে আমরা আপনাকে গেলাম ডিএম অফিস গেলাম, তাহলে করাও গুলি করাও আমাদের আমরা করবই করবো। এত বঞ্চনা কৈলাসরে প্রত্যেকটা গাঁও সভায়, প্রত্যেকটা গাঁও সভায় বাধার ক্ষেত্রেও বঞ্চনার শিকার হয়েছে। চণ্ডীগড়ে 550 নতুন ভাটা স্যাংশন হয়েছে আমাদের অনুভূতি ডিস্ট্রিক্টে 550। এর মধ্যে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে বিজেপি সিট করছে, সব কোনায় প্রতিবাদে আজকে আমরা ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।